কেন্দ্র থেকে রাজ্য প্রত্যেকটা পরীক্ষায় এ ধরনের একটা প্রশ্ন থাকে, ফুড এসআইও এর ব্যতিক্রম ঘটবে না, ফুড এসআইও এই ধরনের একটা প্রশ্ন আসবে, দেখো কীভাবে করব না। এই সিম্প্লিফিকেশনের অঙ্কগুলো দেখো, এখানে একই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, মাঝখানে প্লাস চিহ্ন আছে, একই সংখ্যাটা ছয় প্লাস রুট ওভার ছয় প্লাস রুট ওভার ছয় প্লাস রুট ওভার ছয়, এটা ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে কি করবে না, ছয়কে পরপর দুটি সংখ্যায় ভাঙবে, ছয়কে পরপর দুটি সংখ্যা যদি ভাঙো এক ডিফারেন্সে, এক ডিফারেন্সে ভাঙবে, তাহলে কি হচ্ছে, তাহলে 3 × 2 হচ্ছে। এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে যে দুটো ফ্যাক্টর বেরালো এ দুটোর মধ্যে বড়টা উত্তর হবে, অর্থাৎ এখানে কত উত্তর হবে না, 3 উত্তর হবে। আর যদি একই সংখ্যা রিপিট হয় এবং মাঝখানে মাইনাস চিহ্ন থাকে, ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত থাকে, তাহলে কি করবে, যেমন 20 একটা দেওয়া আছে, দেখো 20 − 20 − 20 মাইনাস দিয়ে ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত আছে, তাহলে কি করবে, এখানে সে 20কেও এখন কি করবে না, পরপর দুটি সংখ্যায় ভাঙবে, 5 × 4। যেহেতু এখানে মাইনাস মাইনাস আছে, তাহলে কোনটা উত্তর হবে, ছোটটা উত্তর হবে, তাহলে কত এখানে উত্তর হবে, এখানে 4 উত্তর হবে। আবার দেখো পরে একটি অঙ্ক দেওয়া আছে, আগেরটাই যেমন কোনো সামনে কোনো সংখ্যা ছিল না, সামনে কোনো সংখ্যা ছিল না, অর্থাৎ এখানে এক ছিল, এই যেমন 20 √20 আছে, এখানে এক ছিল, √20 আছে, সামনে এক ছিল, কিছু না, কিন্তু এখানে দেখো প্রত্যেকটা জায়গায় 2 করে দেওয়া আছে, তাহলে কি করবো এখানে, এবং 63 সংখ্যাটা রিপিট হচ্ছে আর প্লাস চিহ্ন আছে, লাস্টে ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত আছে, তাহলে এখানে কি করবে, তাহলে এই 63কে 2 ডিফারেন্সে ভাঙবে, 63 সমান যদি 2 ডিফারেন্সে ভাঙি কত হবে না, 9 × 7, 9 × 7। এখন দেখো যেহেতু প্লাস প্লাস দিয়ে আছে, তাহলে কি উত্তর হবে না, বড়টা উত্তর হবে, 9 উত্তর হবে। এখানে যদি এখানে মাইনাস মাইনাস থাকতো তাহলে কত উত্তর হতো, তাহলে 7 উত্তর হতো, যদি এখানে মাইনাস মাইনাস থাকতো। দেখো এটা একটা টাইপ গেল, এরপরে নেক্সট টাইপ নিয়ে চলে আসছি আমি। আর দেখো এই টাইপের অঙ্ক কীভাবে করবে, যদি কোনো সংখ্যা রিপিট থাকে এবং ডট ডট থাকে, মাঝখানে কোনো চিহ্ন যদি না থাকে, তাহলে কি করবে, যদি কোনো সংখ্যা বারবার রিপিট হতে থাকে এবং শেষ পর্যন্ত ডট ডট দিয়ে কি আছে না, ইনফিনিটি পর্যন্ত থাকে, তাহলে কি করবে না, যেটা আছে সংখ্যাটা সেটাই উত্তর, তাহলে এখানে উত্তর কত না, 7 আমার অ্যানসার। ঠিক তেমনি দেখো এখানে 8 সংখ্যাটা কোনো চিহ্ন নেই, 8 সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে ডট ডট দিয়ে ইনফিনিটি, এখানে কিন্তু মাঝখানে কোনো প্লাস বা মাইনাস কোনো চিহ্ন নেই, তাহলে উত্তর কত হবে, যে সংখ্যাটা আছে আমার সেটাই উত্তর হবেই, তাহলে কত হবে, 8 এখানে আমার অ্যান্সার হবে। আবার দেখো পরে একটা উত্তর দেখো অঙ্কটা, এখানে কিন্তু 5 5 5 5 5 দেওয়া আছে, কিন্তু ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত দেওয়া নেই, তাহলে কি করব এখানে না, তাহলে এই যে রুট, রুট মানে কেন, এরকম রুট মানে হচ্ছে কি, আমার এখানে 2 থাকে, রুট ওভার মানেই হচ্ছে, যেটাকে বলা হচ্ছে স্কোয়ার রুট বলা হয়, স্কোয়ার রুট অর্থাৎ এখানে 2 খাঁজে কত থাকে, 2 থাকে, আমরা 2 লিখি না এটা, তাহলে যদি এখানেও 2 আছে, 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 তাহলে কতগুলো 2 আছে, সেই 2গুলো গুণ করে নেব, 2 2 4 2 8 2 16 2 32 হচ্ছে, তাহলে এখানে 5 লিখবো, 5 লিখার পরে পাওয়ারটা কি করব না, পাওয়ারটা নিচে দিয়ে দেবো 32 আর উপরে তার থেকে 1 কম, 31। তাহলে কি করলাম আবার বলে দিচ্ছি, দেখো এখানে নির্দিষ্ট সংখ্যক আছে, কটি আছে না, 5টি আছে, 5টি, 5 আছে, 5 লিখলাম, দিয়ে এই যে স্কোয়ার রুট মানে অর্থাৎ এই খাঁজে 2 আছে, এই 2গুলো গুণ করে নেব, 2 2 4 2 8 2 16 2 32, এই 32টা নিচে লিখলাম, উপরে কি করলাম, 1 কম করে দিলাম। দেখো পরের অঙ্কটা দেখো, পরিষ্কার হয়ে যাবে, জলের মতো পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখো এখানে তাহলে 11 সংখ্যাটা আমি লিখলাম, লিখার পরে এই যে রুটগুলো আছে, কতগুলো রুট আছে, 1 2 3 4টে রুট আছে, এই খাঁজে কত আছে না, 2 করে আছে, তাহলে 2 2 4 2 8 2 16, তাহলে আমি নিচে লিখলাম কত, 16, উপরে কী করবো না, উপরে 1 কমিয়ে দেব, তাহলে কত হচ্ছে, 11 টু 2 বার 15 / 16 আমার
উত্তর হয়ে গেল। এরপরে নিয়ে আসছি নেক্সট টাইপ। দেখো একটা নতুন টাইপ নিয়ে এসেছি, এই টাইপগুলো বর্তমান কী হচ্ছে প্যাটার্নটা একটু চেঞ্জ করছে, গতানুগতিক নিয়ম থেকে বেরিয়ে কী করছে না একটু অন্য টাইপে দিয়ে দিচ্ছে। আমরা এর আগে কি করলাম না এর আগে করলাম যে এখানে ছিল শুধু রুট ছিল, শুধু রুট ছিল, এখানে কিন্তু দেখো এখানে কিউব রুট আছে, কিউব রুট কিউব রুট কিউব রুট কতগুলো আছে না 1 2 3 4টি আছে। তো আমরা বেসিক প্যাটার্নটা সেম রাখবো, 10 লিখব, 10 লিখার পরে এই দেখো 3 3 9 3 27 3 81, নিচে আমি 81 লিখলাম পাওয়ারটার, উপরে কত লিখব না উপরে এই 81কে তোমরা যে কিউব রুট ছিল এর কি করবে 1 কম করে ভাগ করে দেবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে দেবে, 2 40 80 আমার হয়ে গেল। তাহলে আমি শুধু ভাগফলটাই দরকার, আমার আমার কি দরকার শুধু ভাগফলটা দরকার। তাহলে কত হলো আমার 40, তাহলে 10^10 আমার হয়ে গেল 40/81 উত্তর হয়ে গেল। আরেকটা অঙ্ক যদি দিই তোমাদের পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখো যদি আমি এখানে লিখি 4√12 তাহলে এখানে কি করব না 12 লিখব, 12 লেখার পরে পাওয়ারটা, পাওয়ারটা কি হবে না দেখো 4, এখানে 4√4 আছে, এখানে 4 4 16 16 4 64, নিচে 64 লিখলাম উপরে কত লিখব না এই 64কে, এখানে 4√ ছিল 4 ছিল, তাহলে 4 থেকে যদি আমি 1 কম করি তা 3 দিয়ে ভাগ করি কত হবে না আমার 64কে যদি আমি 3 দিয়ে ভাগ করি না 3 2 6, 4 নামলো 3 1 3, তার ভাগফল কত হলো আমার 21। ওই ওইটা লিখলেই আমার উত্তর হয়ে যাবে, তার 12√2 কত হলো না 21/64 আমার উত্তর হয়ে গেলো। বর্তমানে কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে, তোমরা এই ধরনের প্র্যাকটিস করো অবশ্যই কমন পাবে। আর আমি যে পথে বলছি তোমরা সেই পথ ধরে এগিয়ে যাও, কমন পুরো 50-এ 50 পাবে, ফুডে ফুড এসআই যে পরীক্ষা হবে সেখানে 50-এ 50 পাবে, পুরো 100% কমন। সদ্য লেডি কনস্টেবলের যে পরীক্ষা হয়ে গেল সেখানে 95% কমন ছিল। অতএব আমি যেভাবে বলছি তোমরা সেভাবে করে যাও, অঙ্ক যার চাকরি তার, অঙ্ক যার চাকরি তার।